কৃষানোর জন্মদিনের উপহার দেখে টিনু দেখো কিভাবে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বন্ধুরা। আর কৃষানুকে তার মা জন্মদিনে কি উপহার দিয়েছে তোমরা দেখতে চাও না? চলো, কৃষানুকে তার মা জন্মদিনে সেরা গিফট দিয়েছে বন্ধুরা, সবার থেকে টপ আপ গিফট দিয়েছে। চলো ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমে জানাই কৃষানুকে অনেক 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 ভালোবাসা, অনেক অভিনন্দন। জীবনে অনেক অনেক বড় হও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ সোনা। কারণ তুমি জীবনে একাই লড়াই করবে তোমার বাবার সাথে। ওই স্বার্থপর মা তোমার জীবনের লড়াইয়ে হয়তো তোমার পাশে থাকবে না, থাকলেও সে নিজের স্বার্থটা সবচেয়ে আগে দেখবে। তুমি তোমার দুঃখ কষ্ট সব কিছু বাবার সাথে ভাগ করবে। তোমার বাবার দুঃখ কষ্ট তুমি বুঝবে বাবা, তুমি তোমার বাবার পাশে থেকো, সারা জীবন পাশে থেকো। কারণ ওই বাবা আজকে তোমার জন্য লড়াই করে যাচ্ছে, তোমার জন্য। সে নিজের ইমোশনগুলোকে লুকিয়ে রেখে নিজের ভালোটা সবার সামনে দেখাতে চাইছে, দেখো আমি ছেলের জন্য লড়াই করছি। সত্যি সন্দীপ পারবে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে বন্ধুরা? আমি জানি, সন্দীপের উপর বিশ্বাস আছে আমার যে সন্দীপ পারবে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে। ওই স্বার্থপর মা নিজের স্বার্থের জন্য যেভাবে ওই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে না, একদিন ওই বাচ্চাটাই মানে সঠিক জবাব দিবে যে তুমি নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে গেছো, তুমি নিজের স্বার্থটা দেখেছো। ঠিক একদিন জবাব দিবে বন্ধুরা এই কৃষানু, বুঝতে পেরেছো? তো এবার বলি জন্মদিনের উপহার দেখে এই টিনু কিভাবে জ্বলছে জানো? জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বন্ধুরা। একটা মা কতটা স্বার্থপর হতে পারে বলো তো? কতটা স্বার্থপর হতে পারে যে আজকে তার ছেলের জন্মদিন, অথচ একটা উইশ করলো না? আরে মনে মনে, আরে আমরা মনে মনে যেটা ভাবি সেটা কি মানুষ বুঝতে পারে? আচ্ছা মেনে নিলাম, সে মনে মনে ছেলের জন্য খুব কষ্ট পাচ্ছে, খুব দুঃখ পাচ্ছে, মেনে নিলাম। কিন্তু সেই কষ্টটা দুঃখটা কতটুকু? যে এই মা অবৈধ সম্পর্কে একটা ছেলের সাথে লিভিং রিলেশনে জড়িত হয়েছে, তার বাড়িতে আছে, তার সাথে শারীরিক সম্পর্ক, সত্যি একটা মা কতটা স্বার্থপর হতে পারে বলো তো? হ্যাঁ, যতই একটা মা বলে না, মা কখনো কুমাতা হয় না, তাই তো? কিন্তু একটা মা কুমাতা হয় আজকে এটা প্রমাণিত বন্ধুরা, যে একটা মা কুমাতা হতে পারে। কারণ ওই মা দেখো নিজের স্বার্থের জন্য কিভাবে গুপ্তি মেরে ওই নিজের প্রেমিকের বাড়ি লুকিয়ে আছে বলো তো? কেন লুকিয়ে আছে? সেখানে কি ওই গুপ্তকে ছেড়ে দিয়েছে, তার সাথে কোনো সম্পর্ক করেনি? একটা ছেলে একটা মেয়ের সাথে থাকবে আর তার সাথে সম্পর্ক না করে থাকতে পারবে? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে? সে শুধুমাত্র রঙিন দুনিয়ায় মেতে উঠেছে, বুঝতে পারলে? নিজের শারীরিক চাহিদা পূর্ণ করছে, কারণ তার শারীরিক চাহিদা 5 বছরে পূর্ণ হয়নি, বুঝতে পারলে? তো বন্ধুরা এবার বলি গিফট। ওই দালালকে আজকে সত্যি ঝাঁটার বাড়ি মারতে ইচ্ছা করছে। কারণ ওই দালাল আজকে যে ভিডিওটা করেছে না, ভিডিওর শুরুতে খুব সুন্দরভাবে কৃষানুকে উইশ করেছে, সেটা দেখে না সত্যি মনটা ভরে গেল। যাক, আজকের দিনে সে ভালোভাবে ভিডিওটা শুরু করেছে। কিন্তু বিশ্বাস করো, শুরু করার পরেই সে ভুল দিয়ে শুরু করেছে। প্রত্যেকটা ভাষায় মানে প্রত্যেকটা কথা যে বলছে না, প্রত্যেকটা কথায় সে সন্দীপকে আর ওর বাচ্চাটাকে কটাক্ষ করছে। কি বলছে জানো? যে কৃষানু, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে মানুষগুলো তোমার পাশে আছে তারা যেন, হ্যাঁ, তোমার কোনো রকমের ক্ষতি না করতে পারে, বা সেই মানুষগুলো যেভাবে ভগবান সৌমালীকে প্রোটেক্ট করেছিল, তা সেই মানুষগুলো থেকে বাঁচিয়েছিল, তোমাকেও যেন সেইভাবে বাঁচাই। তুই বলতে কি চাইছিস রে দগলি? তুই বলতে কি চাইছিস যে সন্দীপ তার বাচ্চাটার ক্ষতি চাইছে, এটাই বলতে চাইছিস? বা আমরা এই যে ভালোবাসার মানুষগুলো তার পাশে ঘিরে রয়েছি, তাকে যে সবাই আশীর্বাদ করছি, তুই কি বলতে চাইছিস আমরা সবাই তার খারাপ খারাপ চাই? মানে সপটে একটা চোর দিল না তোকে ঠিক হয়ে যাবে, বুঝেছিস? তুই একটা বাচ্চার আজকের দিনটা তো ক্ষতি চাইছিস। তুই কি ভালো উইশ করে, মানে প্রথমে জন্মদিনের উইশ করে তারপরে তো তাকে মানে জুতো মেরে গরু দান করছিস? তোর সাথে না সত্যি তোর কথা আজকের দিনে আমি বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হলাম। কারণ তুই ওইটুকু বাচ্চাটাকেও ছাড়ছিস না, তোর চোখে দেখতে পাচ্ছিস না তোর চোখে কী পড়েছে, কী পড়েছে তোর চোখে, যে তুই আজকের দিনেও বুঝতে পারছিস না যে এক মা কতটা স্বার্থপর হলে আমরা কী করি বন্ধুরা? আমরা যদি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকি তাহলে কী করি? অবশ্যই আমার বাচ্চার জন্মদিনে একটা পিক দিয়ে উইশ করি যে শুভ জন্মদিন বাবা, তাই তো? এই কথাটা লিখতে পারবো। কিন্তু একটা মা কতটা স্বার্থপর বলো তো? নিজের কমিউনিটিতে দেখছি, হ্যাঁ, সবার ভিডিও ওরা যারা যারা ওর সাপোর্টে ভিডিও করেছে তাদেরকে কমিউনিটিতে দিয়েছে, কারণ দল ভারী করার জন্য। কিন্তু একটা ছেলেকে নিয়ে একটা পিক দিতে পারলো না আজকে দিনটাতেও? কি মা, এমন মাকে তোমরা পছন্দ করছো? ধিক্কার জানায় ওগুলো মাকে, যেই মা আজকের জন্ম মানে যেই ছেলেকে নিজের গর্ভে ধারণ করেছিল, যেই ছেলের আজকে জন্মদিন,
হ্যাঁ, পৃথিবী একদিকে হয়ে যাক, কিন্তু একটা মা কখনো তার ছেলের জন্মদিন ভুলতে পারে না। আচ্ছা, মেনে নিলাম কোনো কারণে জন্মদিন ভুলে গেল, সে তো সোশ্যাল মিডিয়ায় জড়িত, সে তো দেখতে পাচ্ছে সন্দীপের ভিডিওগুলো, চারিদিকে তার কৃষাণুর জন্মদিনে নিয়ে হইচই। সেই মা একটা পিক আপলোড করে বলতে পারলো না, বা ঠাকুরের কাছে আজকের দিনে পুজো দিয়ে বলতে পারলো না যে আমার ছেলেটাকে যেন ভালো রেখো। সে জানে যে সন্দীপ তার ক্ষতি চাইছে, তাই তো? তার ধারণা যে সন্দীপ বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারবে না, তাহলে সেই বাচ্চাটার জন্য একটা ঠাকুরের কাছে প্রে করতে পারলো না বন্ধুরা, যে আমার বাচ্চাটাকে ভালো রেখো বা জীবনে অনেক বড় হও? একটু তো মানুষ করে, তাই না? আজকের দিনে জন্মদিনের দিন বাচ্চা তার মায়ের কাছ থেকে পায়েস খায়, কারণ শুভ মানা যায় জন্মদিনের, মানে কি বলবো, বাচ্চাকে পায়েস না মুখে দিলে না সেটা নাকি শুভ না। আমরা সবাই জানি জন্মদিনের দিন পায়েস খেতে হয়। আজকে দেখো বাচ্চাটা মায়ের মুখটা অবধি তার কাছে দর্শন হবে না। এই হলো স্বার্থপরতা মা। আর সবাই যে গিফট দিচ্ছে না, সেটা নিয়েও আজকে কোশ্চেন উঠছে। দালালের সাথে টিনুর এতটা জড়িত, তাই তো? ফোনে ফোনে সবসময় কথা হয়, তাহলে দালালকে ঝাঁটার বাড়িটা মারতে পারছে না, বলতে পারছে না যে তুমি কেন আজকের দিনেও ছেলেকে নিয়ে কটাক্ষ করছো, কে গিফট দিচ্ছে লন্ডন থেকে, কে কোথায় থেকে গিফট দিচ্ছে। আরে তারা তাকে ভালোবাসে, বাচ্চাটাকে ভালোবেসে তারা নিজের টাকা খরচ করে যদি কাউকে গিফট দেয়, তোর প্রবলেমটা কোথায়? হ্যাঁ, তোকে কি গিফট দিতে বলেছে? তোর পছন্দ হচ্ছে না, তুই দিচ্ছিস না, যার পছন্দ হয়েছে তারা দিবে। আমারও ইচ্ছা আমিও বাচ্চাটার কাছে গিয়ে দেখা করি, বাচ্চাটাকে জড়িয়ে ধরি, তাকে হ্যাপি বার্থডে উইশ করি কাছে গিয়ে। বিশ্বাস কর, খুব ইচ্ছা, কিন্তু আমি এতটা দূরে থাকি না যে আমি যেতে পারি না। যাবো একদিন না একদিন, ঠিক ওই কৃষাণুর কাছে যাবো, কারণ তাকে জড়িয়ে ধরে না, মানে তাকে জড়িয়ে ধরে ধরার আমার খুব ইচ্ছা, যে তাকে জড়িয়ে ধরে বলবো, বাবা তুমি তোমার সবসময় তোমার এই বাবার পাশে থেকো, সবসময় বাবার লড়াইয়ে তুমি এভাবে লড়াই করো, জীবন সংগ্রামে এতটা যুদ্ধে, মানে যুদ্ধ কন্টিনিউ রাখো যে নিজের জীবন সংগ্রামে লড়াই করে সাকসেসফুল হয়ে সেই স্বার্থপর মানুষগুলোকে দেখিয়ে দাও যে আমার বাবা সব পারে, আমি সব পারি। ঠিক মানুষের মতো মানুষ হবে ওই বাচ্চাটা, বুঝেছিস? কিন্তু দগলি তুই কখনো এই কথাটা বুঝতেই চাস না, তুই এটা বুঝতেই চাস না যে ওই বাচ্চাটাকে ওর মা নিজের স্বার্থের জন্য ছেড়ে গেছে। তুই জানিস যে ওর মা কতটা স্বার্থপর, ভাব একই ঘরে থাকছে, ওই আরস ভাই তো ভিডিওতে দেখালো যে কন্ডম, তাই না? তো সেটা দেখতে পেলো, মানে সেটা কী করে রে, সেটা কী করে? হ্যাঁ, একটা মা কতটা স্বার্থপর হলে যে নিজের প্রেমিকের সাথে, তারপরে বলি দীপ্ত কতটা দোগলা বলে তো আইনের মাধ্যমে এরা নাকি লড়াই করছে, অথচ দেখে নাও আইনটাকে কীভাবে এরা ভঙ্গন করছে। একটা ওয়াইফ, মানে কারোর লিগাল স্ত্রী রয়েছে এখনও, আর সেই স্ত্রী কী করে একটা পুরুষের বাড়িতে গিয়ে উঠতে পারে বন্ধুরা? হ্যাঁ, মানলাম তারা পরকিয়া করছে, হেনাতেনা ভালোবাসছে, তাহলে কী করে এখন কারোর লিগাল স্ত্রী থাকা সত্ত্বেও কী করে অন্য কারোর বাড়িতে অবৈধ সম্পর্কভাবে সেটা, মানে তার বাড়িতে আছে বলো তো, তোমরা বলো এটা কি আইনতভাবে কখনো সঠিক? তারা নাকি আইনের দিক থেকে লড়াই করছে, আসলে কি দালালকে, কি না এই যে দালাল যে ভিডিও করতে বসেছে না, দালালকে ওই টিনু জাস্ট ব্যবহার করছে, বিশ্বাস করো। আর টিনুর কিচ্ছু যায় আসে না, বাচ্চার কি হলো না হলো, বাচ্চা কোথায় গেল, টিনুর কিচ্ছু যায় আসে না, কারণ বাচ্চাকে নিয়ে টিনু ভাবেই না বন্ধুরা, ভাবেই না। আর ওই দালাল, দালাল আজকে মুখ থুবড়ে পড়েছে, দালালের কমেন্ট বক্সে সবাই জুতোর বাড়িটা মারছে, আর মারাই উচিত, কারণ দালাল আজকের দিনেও ওই বাচ্চাটাকে নিয়ে কটাক্ষ করছে। আজকেও দিনে বাচ্চাটাকে বলছে যে সন্দীপ নাকি ওই সবাই, ও যারা ওকে ভালোবাসি আমরা, সন্দীপকে, সন্দীপের ছেলেটাকে, সন্দীপের পরিবারকে, সবাই সন্দীপকে আমরা বলি না যে চুল্লু খাস না খাস না। আরে ওই চুল্লু খায় কি খায় না সেটা তোকে ভাবতে হবে না, বুঝেছিস? তুই নিজেরটা ভাব, আর পারলে ওই তোর ওই দালাল, মানে যার দালালি খাটছিস, ঠিক আছে, ওই টিনুকে বুঝা, টিনুকে বুঝা, যার হাত ধরেছে না সে গুটকাখর, সে মাতাল, সে তাকে সুখে রাখবে তো, রাখবে সুখে? এতটা মানে এই যে এত কিছু ছেড়ে তার কাছে গেছে, সুখে থাকতে পারবে তো? দেখিস না হলে পরে আবার কাঁদতে না বসে যাস, হ্যাঁ, মানে তুই না তোর ই মালকিন বসে না যায় কাঁদতে, যে আমি আর থাকতে পারছি না, আমি পারছি না ছেলেকে ছাড়ে, মানে ছেলের দোহাই দিয়ে আবার পরে এখানে আসতে চাইবে, তখন সন্দীপ ঝাঁটা ডালিয়ে পিটাতে পিটাতে বের করবে, বুঝেছিস? হ্যাঁ, সত্যি বন্ধুরা আজকের দিনে দালালের ভিডিওটা দেখে না জাস্ট আমি অবাক হয়ে গেলাম, যে কী করে একটা মহিলা কী করে পারে বলো তো? মানলাম ওর সন্তান নেই, সন্তানের জন্য মমতাটা আমাদের কি ভগবান, মানে এটা কি, মানে নিজের মধ্যে প্রত্যেকটা নারীর মধ্যে একটা মমতা থাকে না, সে বাচ্চার মা আছি কি না সেটা বড় কথা না, কিন্তু মমতাটা থাকে যে একটা বাচ্চার জন্য আমাকে আজকের দিনটাতে কমপক্ষে একটু ভালো করে কথা বলতে হবে। আসলে কি বলো তো, এই মহিলাটার মানে গোটা বডি ভুল দিয়েই ভরা, বুঝতে পারলে? যারা ওকে ভালোবাসছে তাদের উপরও আজকে কোশ্চেন তুলছে যে তারা কীভাবে ভালোবাসছে যে তার ভুলগুলো তাকে ধরিয়ে দিচ্ছে না। তোকে চিন্তা করতে হবে না, সন্দীপ যথেষ্ট ভালো ছেলে, বুঝেছিস? যথেষ্ট ভদ্র সাংসারিক ছেলে, যার জন্য দেখ আজকে ছেলের জন্মদিনে এত কিছু হচ্ছে চারিদিকে, কাচালি দৌড়াদৌড়ি করছে, কিন্তু দেখ একটা বাবা হয়ে ছেলের জন্মদিনটাকে কীভাবে
মানে মেনটেন করছে, কীভাবে জন্মদিনটাকে পালন করছে দেখছিস। বলছে ছেলেকে জন্মদিনে সারপ্রাইজ দেবো, এত সুন্দর আয়োজন করব, ছেলে খুশি হয়ে যাবে। একে বলে মরদ, একে বলে পুরুষ, বুঝেছিস, যে হাজার দুঃখের মাঝখানেও সংসারের সমস্ত দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। যে ছেলে দেখ নিজে কখনো তো সোনার চেন পরে না, সন্দীপ নিজে কখনো সোনার চেন ওকে পরতে দেখেনি, ভালো ঠাটবাট করতে দেখেনি, কিন্তু ওই ছেলে দেখ ছেলের জন্মদিনে ছেলেকে গিফট দিয়েছে, হ্যাঁ, সোনার চেন, আর সেটা আবার সেনকো গোল্ড থেকে। ভাবছিস সন্দীপের মনটা কোথায়, সন্দীপ সংসারের জন্য কতটা খাটে আর কতটা ভাবে, তুই বুঝবি না, এগুলো তোর মাথায় বিন্দু মাত্র ঢুকবে না। আর টিনুকে বলি, হ্যাঁ, জন্মদিনের গিফট দেখে জ্বলছিস, তাই তো, কে কোথায় থেকে গিফট করছে তারা নাকি উপরন্তু দেখাচ্ছে। তুই যদি না জ্বলতিস না, তাহলে তুই দালালকে ফোন করে বলতিস যে এই কথাটা বলো না প্লিজ, যারা গিফট দিচ্ছে দিতে দাও না, তারা নিজের টাকায় দিচ্ছে, তারা আমার ছেলেকে ভালোবাসে, আফটার অল তোরও তো ছেলে, তাই না, তোর ছেলেটাও মানে কৃষাণও তো তোরই ছেলে না, সে সন্দীপের কাছে থাকছে, কিন্তু ছেলেটা তোর, ছেলেটা যদি তোর খুশি থাকে তাহলে তোর শান্তি থাকবে না, শান্তি পাবি না তুই, কিন্তু না, তুই ছেলেটার খুশি দেখে তুই অশান্তিতে ভুগছিস, তুই জলে পুড়ে যাচ্ছিস, যার জন্য আজকে দালাল বলছে বলে সেখানে তুই অবজেকশন করছিস না, বা নিজের এই সোশ্যাল মিডিয়াতে জড়িত, তাই না, সোশ্যাল মিডিয়াতে জড়িত একটা কমিউনিটি পোস্ট লম্বা চৌড়া দিলি ওই দীপ্তকে নিয়ে, গুটকাখোরকে নিয়ে, যে আমি গুটকাখোরকে ভালোবাসি। তাহলে একটা ছেলেকে নিয়ে কমিউনিটি পোস্ট দিতে পারলি না, যে আমার ছেলের আজকে জন্মদিন, আমি আজকে কাছে নেই, নিজের মনের ভাবনাটা প্রকাশ করতে পারলি না। সেখানেও বলছিস যে সবাই তোকে টিটকারি মারবে, কী টিটকারি মারবে রে, হ্যাঁ, তুই নাকি ছেলের কথা মুখে বলতে পারছিস না, একটা ভিডিওতে বলেছিলি না যে আমাকে নিয়ে সবাই মানে সেটাতে নিয়ে ব্যঙ্গ করবে, কে ব্যঙ্গ করবে, কে করবে, সেটা বড় কথা না, একটা মা হয়ে নিজের ইমোশনটাকে প্রকাশ করবি সেটা বড় কথা, আসল তোর মধ্যে কোনো ইমোশনই নেই ছেলেকে নিয়ে, তুই একটা হচ্ছিস মানে ঘাটিয়া মার্কা স্বার্থপর মেয়ে, বুঝেছিস, ধিক্কার জানা এগুলো মাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দাও। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুরা, যে একটা মা এতটা স্বার্থপর হয়, এতটা তার মধ্যে এতটা শারীরিক মানে চাহিদা, যে নিজের চাহিদা পূরণের মানে পিপাসায় সে সমস্ত কিছু ভুলে যেতে পারে, মনে হচ্ছে কি স্মৃতিশক্তি যেভাবে চলে যায় না সেভাবে মনে হচ্ছে চলে গেছে। আর দালাল এখনও শুধরা, না হলে দেখবি এমনভাবে আচ্ছার খেয়ে পড়বি না, এই ভিউয়ার্সরা তোকে এমনভাবে আচ্ছার দিবে না যে তুই নিজেকে উঠে দাঁড়াবার মতো ক্ষমতা থাকবে না তোর মধ্যে, যে অন্যায়গুলোকে তুই সাপোর্ট করছিস আজকে। আজকে দেখ তোর কমেন্ট বক্স দেখ, প্লাস মানুষ দেখ তোকে কীভাবে মানে তোর অন্যায়গুলোকে ধরিয়ে দিচ্ছে, তবুও তুই বুঝতে পারছিস না যে তুই অন্যায় করছিস। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকার, প্লিজ সবাই কৃষাণের জন্য প্রে করো, সবাই কৃষাণকে আশীর্বাদ করো, যাতে ছেলেটা মানুষের মতো মানুষ হয়, জীবনে অনেক বড় হোক, হ্যাঁ, ওই মা স্বার্থপর মাকে যেন দেখিয়ে দেয় যেন সন্দীপ তার বাবা তাকে মানুষ করতে পেরেছে, ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। তো চলো, টাটা।